পাশের ঘন্টাটি বাজিয়ে দিন নতুন আপডেট নিউজ পেতে। খালেদা জিয়ার জন্য ফিরোজা প্রস্তুত। দীর্ঘ দুই বছরের অধিক সময় ধরে কারাবন্দী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্তি পাচ্ছেন যে কোনো মুহূর্তে। সাবেক এই প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে ইতিমধ্যে তার গুলশানের বাসভবন ফিরোজা প্রস্তুত করা হয়েছে। মানবিক দিক বিবেচনায় সরকার দুই শর্তে খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার এই সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার জুয়েলির সংবাদ সম্মেলনে সরকার এই সিদ্ধান্তের কথা জানান আইনমন্ত্রী আনিসুল হক। খালেদা জিয়ার মুক্তি সিদ্ধান্ত হওয়ার পরপরই দফায় দফায় বৈঠক করেন দলের সিনিয়র নেতা ও পরিবারের সদস্যরা। পরিবারের সদস্য ও দলের নেতাদের সঙ্গে লন্ডনে অবস্থানরত খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান কথা বলেন। এদিকে খালেদা জিয়ার মুক্তি পাচ্ছেন এমন খবর পাওয়ার পর গুলশানে অবস্থিত খালেদা জিয়ার বাসা ফিরোজা পরিষ্কার পরিচ্ছন্নতা করা শুরু করা হয়েছে। মুক্তি পাওয়ার পর খালেদা জিয়াকে কোথায় নেওয়া হবে সে ব্যাপারে পরিবারের সদস্যরা আলোচনায় বসেন। কথা বলেন লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরিবারের সদস্যদের কেউ কেউ তাকে বাসায় রেখে চিকিৎসা করার পক্ষে মত দেন, তবে কেউ কেউ মুক্তি পাওয়ার পর তাকে সরাসরি হাসপাতালে নেওয়ার পক্ষে মত দেন। এক্ষেত্রে বেসরকারি হাসপাতাল ইউনাইটেড ভর্তির কথা বলেন তারা, তবে এই ব্যাপারে খালেদা জিয়ার মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়। সূত্র জানায় মুক্তি পাওয়ার পর আত্মীয় স্বজনরা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন, সেখানে তার মতামত জানাবেন, তিনি যে সিদ্ধান্ত দেবেন সেটাই চূড়ান্ত হবে। তবে বিকালে মুক্তির সিদ্ধান্তের খবর জানার পরই খালেদা জিয়ার বাসা পরিষ্কার পরিচ্ছন্ন শুরু হয়েছে, বাড়ানো হয়েছে ব্যক্তিগত নিরাপত্তা সদস্য সংখ্যাও। নিউজটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস এন্ড শেয়ার করুন এবং পাশের ঘন্টাটি বাজিয়ে দিন নতুন আপডেট নিউজ পেতে। পিউ নিউজ টিভির সাথেই থাকুন।